রাস্তায় ভয়াবহ যানজট, এমন অবস্থায় কর্মস্থল বা জরুরি কাজে কোথাও সময় মতো পৌঁছা দুরূহ। তবে এ সমস্যার সমাধানে চীন অভিনব বাস সার্ভিসের পরিকল্পনা নিয়েছে। রাস্তার উপর চললেও যানজট আটকে থাকা যানবাহনের উপর দিয়েই চলে যাবে এই বাস। চীনের পরিকল্পিত অভিনব বাস সার্ভিসের নাম দেওয়া হয়েছে ট্রানজিট ইলেভেটেড বাস। সম্প্রতি একটি প্রযুক্তি মেলায় বিভিন্ন ধরনের বাস সার্ভিসের এক মডেলে দেখানো হয়েছে। একে বাস সার্ভিস বলা হলেও কয়েকটি বগি থাকায় এর সঙ্গে ট্রেনের মিল পাওয়া যায়। যানজট এড়ানোর জন্য অনেক পদ্ধতি আছে, যার একটি হল ভূগর্ভস্থ রেল। এরপরও কেন ট্রানজিট ইলিভেটেড বাস সার্ভিস? এমন প্রশ্নের উত্তরে পরিকল্পনাকারী বলেন, ভূগর্ভস্থ রেলপথ তৈরি করতে যেমন দীর্ঘ সময় লাগে, তেমনি এর খরচও অনেক। এর পাঁচ ভাগের এক ভাগ খরচে ট্রানজিট ইলিভেটেড বাস সার্ভিস চালু করা যাবে। চীনের ট্রানজিট ইলিভেটেড বাস সার্ভিসের প্রকল্পের প্রকৌশলী বাই জিমিং দেশটির সংবাদ মাধ্যমে সিসিটিভিকে বলেন, প্রতিবার এই বাস 1,200 যাত্রী বহন করতে পারবে। আগামী এক বছরের মধ্যেই বাস চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামোর কাজ সম্পূর্ণ হবে বলে জানান বাই জিমিং। প্রযুক্তি মেলায় প্রদর্শিত ট্রানজিট ইলিভেটেড বাস সার্ভিসের মডেল এবং এর প্রচারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।